অ্যাকশন ফিগার, এগুলো প্রাইস কিরকম আছে? সেল সেল 5 টাকা 5 টাকা। প্রচুর চুড়ির কালেকশন, কালার ভেরিয়েন্ট রয়েছে, এগুলো 100 টাকা। আর এসিতের জ্যাকেট, এগুলো সোয়েটার, এগুলো হচ্ছে 200 টাকা। 6 টাকার জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। জিলিপি কত করে বাজার? লেবুর আচার, কি লেবু, পাতি লেবু, পাট করা, এর পিয়া সেল। পাপড়ি চাটের দোকান রয়েছে। এ হলো আমাদের স্প্রিং পটাটো ফ্রাই, দেখিয়ে দেুম করে। মেলাতে পানের দোকান। তো এখানে চলে আসছে এনকে রোলেক্স সার্কাস। তো আমি এখন এসে গেছি বাড়ির উপরে আর একটা বড় মেলা, সেটা হলো রাস মেলা। আর এখন আমি আছি রাসমার্ট এই সামনেই, জাস্ট গেট দিয়ে ঢুকলাম। পরিবহন হচ্ছে প্রচুর দোকান পাট রয়েছে। তো এখানে প্রথম শাড়িতেই তার মধ্যে শাড়ি বাদাম ভাজা, যেগুলোকে আমরা মাঠ করাই বলি, আর খই খই ভাজা তো বাড়িতে যেগুলো রয়েছে। প্রথমে রয়েছে নার্সারি, আর তার পরে রয়েছে জিলিপি গজা, এই সমস্ত মানে ভাজা মিষ্টির দোকান। তারপরে ওদিকে বিশেষ করে যেখানে ফুচকা, তারপরে হচ্ছে পাপড়ি চাট, মোমো, এই সমস্ত জিনিসের দোকান। তো আমরা ওগুলো যাবো, এক্সপ্লোর করবো কোন জিনিসের কি দাম সেটাও বলবো। আর এখানে মেলার মধ্যে যে সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে, মানে ভেতরে যে সমস্ত দোকানেরও কোন প্রোডাক্টের কি দাম সেটাও আমরা বলবো। প্লাস হচ্ছে এখানে বাদামের কত দাম, ফুলের তো এখন দাম চলছে, কোন দোকান ভালো, কোন দোকানে কিরকম দামে দিচ্ছে, নার্সারি ফুলেরও রিভিউ করবো। তো আমরা ভিডিওটাতে বিভিন্ন পার্টে পার্টে টাইম স্ট্যাম্প দিয়ে আমি সব তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তোমরা সেই ভিডিওটা তোমরা যে জিনিসটা জানার দাম জানতে চাও, এই টাইম স্ট্যাম্প দিয়ে জিনিসটা দেখতে পারো আর ভালো লাগবে, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। মেলা এখন অনেকদিন চলবে, সবে শুরু হয়েছে 15 তারিখ থেকে রাস মেলা, তো 1 মাস চলবে এবং 1 মাসের পরেও ভাঙা মেলা চলবে। তো সেটা আমরা দেখবো। আর আমাদের মেলায় চলে আসছে আরেকদিন, সেগুলো সার্কাস। চলো সার্কাসে। তো এখানে চলে আসছে এনকে রোলেক্স সার্কাস। সার্কাসের একটা শর্টস আমি আপলোড করেছিলাম, যেখানে টিকিট প্রাইস এবং টাইমিং দেখিয়েছিলাম। তাও আরেকবার এই ভিডিওটাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা, ডিসি চেয়ার 150 টাকা, স্পেশাল চেয়ার 200 টাকা। প্রত্যেক দিন 3টে করে শো, 1টা 4টে এবং 7টায়। আর এই হলো ভেতরের এন্ট্রি গেট। তো এখন যেহেতু সার্কাস মানে শো শেষ হয়ে গেছে, তো বন্ধ, তাও ভেতরটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। যারা যারা সার্কাস দেখেছো তারা কমেন্ট করো যে সার্কাস কেমন হয়েছে। তো সার্কাসের ইনফরমেশন তো দিয়ে দিলাম, এবারে দেখা যাক মেলার মধ্যে কি কি দোকান বসেছে এবং কোন কোন জিনিসের কত দাম। লেটস গো। সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে এখানে, আর সাথে রয়েছে কাপ 50 টাকা থেকে শুরু। এই ফ্লাওয়ার পট, এগুলো দেখো, এগুলো 50 টাকা করে দাম। আর তার সাথে যে ফুল নেবে তার আলাদা আলাদা রেঞ্জ। আর এখানে পট ছাড়া হচ্ছে ফুল রয়েছে, এটাও 50 টাকা দাম। আর এখানে ফুল সমেত এগুলো 110 টাকা করে। প্রচুর ফুলের কালেকশন রয়েছে, দেখে নাও। তো 50 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ, এবং আস্তে আস্তে 100, 200, 400 করেও প্রচুর রয়েছে। 6 টাকার জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে, দেখো অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো বাটি, কড়া, বাচ্চাদের খেলনা, তো ফ্লিপ, স্টিকার 6 টাকা, সেল হচ্ছে 6 টাকা। আর পিতলের কাঁসা, ঘন্টা, দৌদানি, এগুলো বিক্রি হচ্ছে, এগুলো সব 50, 60, 80 বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রকম দাম। 6 টাকার সেলের যে দোকানটা, তার ঠিক কাছেই এই একটা দোকান পেলাম, যেখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ আইটেম রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও অনেক কিছু। তো জাস্ট এক ঝলক দেখে নাও কী কী রয়েছে। লেডিস ব্যাগের প্রচুর কালেকশন রয়েছে এখানে, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন স্টাইলের। 200 টাকা, কত টাকা, 100 টাকা, 100 টাকা, আচ্ছা এগুলো 100 টাকা, এটা 120 টাকা, 100 টাকা, বা 100, 120, 120 টাকা। দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন। স্কুল ব্যাগ কিরকম দাম? 550, 450 স্কুল ব্যাগের রেঞ্জ আছে,
100 টাকা 120 টাকা দেখো প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে এখানে এই ব্যাগগুলো 100 টাকা দাম বাচ্চাদের সুন্দর ব্যাগ এগুলো 100 টাকা দাম এই ব্যাগগুলো 100 টাকা দাম প্রচুর কালেকশন আছে 100 টাকায় এরকম ব্যাগ যারা কিনতে যাও তাহলে রাসমার্ট চলে আসো রাসের মেলাতে পেয়ে যাবে চুড়ির প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখো 30 টাকা ডজনের চুড়ি সব রকম কালার অ্যাভেলেবেল আছে ওপারে দেখো টিকটিকে চুড়ি এগুলো হচ্ছে 80 টাকা পিস এগুলো হচ্ছে 100 টাকা জোড়া প্রচুর রকমের কালেকশন রয়েছে দেখো আর ওপরেও দেখো গলার হার কানের দুল প্রচুর ভ্যারাইটি রয়েছে 100 টাকার কানের দুল আর মাথার ব্যান্ড যেগুলো চোখ আঁকা সেগুলো 80 টাকা আর নিচের গুলো হচ্ছে 30 টাকা অনেক এখানে দেখো ক্লিপ চিরুনি ওই জিনিস বিক্রি হচ্ছে সব প্রাইস রেঞ্জ হচ্ছে 10 টাকা 20 টাকা 30 টাকা এগুলো হচ্ছে 10 টাকা এগুলো হচ্ছে 20 টাকা এগুলো হচ্ছে 30 টাকা এগুলো হচ্ছে 30 টাকা এগুলো হচ্ছে 20 টাকা এগুলো 10 টাকা প্রচুর ভ্যারাইটি রয়েছে আর দামও খুব কম 10 20 30 এর মধ্যে চাবির রিং রয়েছে চাবির রিং গুলো কত দাম এগুলো সব 10 টাকা চাবির রিং আর এগুলো হচ্ছে 20 টাকা আর হেয়ার ব্যান্ড এগুলো সব 30 টাকা প্রচুর কালেকশন রয়েছে মেলাতে 10 টাকা 20 টাকা 30 টাকা সবই এই রেঞ্জের মধ্যেই আছে রুমাল আছে সুন্দর সুন্দর লেডিস রুমাল প্লাস এই চাবির রিং প্লেট এই কাপ হচ্ছে 20 টাকা পিস প্লেট গুলো 20 টাকা পিস সবই 10 টাকা 20 টাকা 30 টাকা এই কাপগুলো কেমন দাম দাদা ছটা 100 টাকা ছটা মানে 16 টাকা সামথিং পিস সবগুলোই এগুলো 10 টাকা পিস তাই তো কাপগুলো 10 টাকা 50 টাকা পিস গ্লাস আর এগুলো হচ্ছে 40 টাকা পিস গলার মালা এই আংটি 40 টাকা আর বাকিগুলো মানে মোটামুটি ওই 20 টাকা 30 টাকা 40 টাকা রেঞ্জের মধ্যে রয়েছে ইলক মাটিও পাওয়া যাচ্ছে 5 টাকা পিস এগুলো হচ্ছে 10 টাকা একটুখানি বড় সাইজের প্রদীপ এগুলো হচ্ছে 20 টাকা আর শিল্প হচ্ছে ছোটগুলো 30 টাকা 50 টাকা বিভিন্ন রেঞ্জের রয়েছে সুন্দর বারবি ডল দাম হচ্ছে 420 টাকা দরজায় ঝোলানো তোরণ বিক্রি হচ্ছে এগুলো সব 2200 টাকা 300 টাকা 320 টাকা এরকম রেঞ্জের মধ্যে সুন্দর ডিজাইন ফটো ফ্রেম কানের দুল এই ছোট ছোট দুলগুলো এগুলো 20 টাকা এগুলো একটুখানি বড় সাইজ ডিজাইনটা ভালো এগুলো 40 টাকা এপারেও রয়েছে 40 টাকা এটা দেখো খুব সুন্দর মানে একতারে ডিজাইন করা এগুলো হচ্ছে 60 টাকা এইগুলো সেই টিনে লাগানোর মানে আলমারি টালমারি লাগানোর যে ম্যাগনেট দেওয়া সিস্টেম থাকে ওগুলোর দাম 80 টাকা বিভিন্ন রেঞ্জের রয়েছে সবই ওই 20 টাকা থেকে শুরু 200 300 এরকম রেঞ্জের দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে
একটা দেখো কুলোর ডিজাইন রয়েছে, এটা 450 টাকা দাম, খুব সুন্দর। এই কানের দুলগুলো হচ্ছে 30 টাকা দাম। মাটির স্কাল্পচার করছে এখানে জিনিস দিয়েছে, ১৫০ টাকা পিস। আচ্ছা, এটা 150 টাকা জোড়া। ৪০০ টাকা বিক্রি হচ্ছে, অনেক রকমের সাইজের রয়েছে, আর সবার সবকিছু 50 টাকা, নাকি 50-এর কমেও আছে ওইগুলো। আচ্ছা, এপারে ব্যাগ হচ্ছে, এগুলো হচ্ছে 30 টাকার ব্যাগ, আর এই ছোট গুলো 50 টাকা। অনেক রকম প্রিন্ট করা রয়েছে মিলন মেলার থেকে, তো এখানে কম দাম প্রায় একই ব্যাগ দেখতে পাচ্ছি, প্রিন্টেড ভালো। রাজমার্ট থেকে কিনে নাও যদি ব্যাগ কেনা দরকার হয়, জুট ব্যাগ। এর পোশাক বিক্রি হচ্ছে, বাচ্চাদের বড়দের সবার রয়েছে, প্লাস ব্ল্যাঙ্কেট রয়েছে, মেয়েদেরও ড্রেস রয়েছে। বাইরে ওড়না বিক্রি হচ্ছে, চাদর, এবার অনেক রকম কালার ভেরিয়েন্ট রয়েছে, এগুলো 100 টাকা। আর এসিদের জ্যাকেট, এগুলো সোয়েটার, এগুলো হচ্ছে 200 টাকা। আর ভেতরে এগুলো হচ্ছে 350 থেকে শুরু, 350 থেকে রেঞ্জ হচ্ছে শুরু। আর একটা মানে হাইয়েস্ট রেঞ্জের মাল দেখাচ্ছে 1800, এটা দেখো। এটা দেখো খুবই সফট। আর ব্ল্যাঙ্কেটের রেঞ্জ হচ্ছে 500 থেকে, এগুলো হচ্ছে 500, একটু পাতলা, তার থেকে একটু মোটা হচ্ছে 600। এটা রয়েছে বলছে 8 কেজি ওজনের ব্ল্যাঙ্কেট, ও মাই গড, এটা আরো মোটা, ওগুলোর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে একটু প্রিমিয়াম কোয়ালিটি। তো এটা হচ্ছে 2500 টাকা দাম, প্রচুর ভ্যারিয়েন্ট রয়েছে। তো এর দামের অ্যাকচুয়াল মানে প্রাইস তোমাকে আইডিয়া নেই, তোমরাই দেখে বলো যে মানে যদি মনে হয় ভ্যালু ফর মানি তাহলে তোমরা এসে কিনতে পারো রাজমার্টে। আর একটা এগুলো হচ্ছে 3500, 500-600 রেঞ্জের বিভিন্ন কালার ভেরিয়েন্ট রয়েছে। আর এইগুলো এগুলো 150 টাকা পিস। আর এই ড্রেসগুলো হচ্ছে 400-450 এরকম রেঞ্জে। কোড়ের ভর্তি বিক্রি হচ্ছে, ছোট ছোট বিভিন্ন সাইজের রয়েছে, প্লাস এই সাগরের পিতর সামগ্রী, পিতল, স্টিলের বিক্রি হচ্ছে। এই গণেশ লক্ষ্মী 2000 টাকা, ছোট মূর্তি রয়েছে, বড় মূর্তি রয়েছে, ছোটগুলো প্রায় মোটামুটি 100-150 দাম। আর এই বড়গুলো দেখো, দেখে নাও ঠাকুরের 2000,
ছোট গণেশ রয়েছে না আমি পরে গুলো সব 1200 1500 এরকম রেঞ্জে রয়েছে এখানে এই যে জিনিসগুলো দেখছো এগুলো এই সাজের জিনিস বা যে সমস্ত জিনিস তোমরা দেখছো সেগুলো হচ্ছে শুরু 15-20 মানে সেল হোলসেল রেট 15-20 টাকা। দোকান ভ্যারাইটি সেন্টার, এটা একদম ওই চৌধুরী বাড়ির দিকে একদম মেলার ভেতরে লাস্ট দোকান। গ্লাস, ডিনার সেট, বাটি সেট, কাপ সেট, প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে। আচ্ছা এই বোলগুলো দাম কিরকম? 40 টাকা, 60 টাকা, 70, এটা 70 টাকা। আচ্ছা এটা কত দাম? 160। আর এই এই কাপ এই প্লেটগুলো 45 টাকা পিস, 70 টাকা পিস, 70 টাকা। এগুলো 90 টাকা, 70 টাকা, 45 টাকা, বিভিন্ন রেঞ্জের রয়েছে। কাঁচের এগুলো সব 380-400 এরকম দাম। এই এই বাটি 2400 টাকা সেট। আচ্ছা পুরো সেটটা 2400 টাকা দাম, 27 পিস সাদা বাটি মিলিয়ে 2400 টাকা সেট। 680-480-520 এরকম রেঞ্জের সব বাটি সেট। নিচেরটা 40 টাকা, 160 টাকা, 140 টাকা, 170, 70 টাকা, 50, 70, 40, 50, 80, 50, 200, 270 দেখাও দেখি, 270 একটা দেখাও। এটা 270 1 লিটার না 2 লিটার? 1.5 লিটার, 1 লিটার, 270। মেটালের মিল্টনেরও বোতল রয়েছে, প্লাস বা বোতল 180। আর নিচের যেটা ওই কালারিং যেটা 180, ওটা দেখাও দেখি 180। এখানে আবার জল খাওয়ার টাইমও দেওয়া রয়েছে, রিফিল করার টাইম। আর বাচ্চাদের জল খাওয়ার বোতল দেখো খুব সুন্দর, 170 টাকা। এখানে চিত্তে খুলে যাবে, দেখতেও ভালো, বাচ্চাদের 170 টাকা। 50 টাকা থেকে 300-350 রেঞ্জের মধ্যে সবই রয়েছে। এই নিচে দেখো 50 টাকা, সামনে আর বাকি ওপারে খুব সুন্দর ডিজাইন করা যেগুলো রয়েছে 180-200-270-350 এরকম রেঞ্জের রয়েছে। তোমরা এগুলো নিতে চাইলে রাসমাটে চলে আসো। আচ্ছা এইগুলো হচ্ছে যেগুলো দেখছো এগুলো 10 টাকা পিস। আর এগুলো হচ্ছে তারপরে যেগুলো রয়েছে সেগুলো 6-70 টাকা, তার পরে পরে রয়েছে 20 টাকা পিস। বিভিন্ন রেঞ্জের রয়েছে আর দেখতেও খুব সুন্দর, গ্লাসেরও রয়েছে সবই ওই 20-30 টাকা এরকম। আর গ্লাসের বিভিন্ন রেঞ্জের সেট রয়েছে, 270 টাকা থেকে শুরু করে 80 টাকা, 600 টাকা মতো রয়েছে। আচারের দোকান মেদিনীপুর শিল্প প্রতিষ্ঠান, এখানে আচার, চিপস, কচমিগুলি এরকম বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, তো ওগুলোর দাম আমরা জেনে নেবো। লেবুর আচার, কি লেবু? পাতি লেবু? বাবা পাতি লেবুর আচার। আর এগুলো আম? আম কাসুন্দি, টকজাল মিষ্টি, আমের পাঁচমিশালি আচার, রসুনের আচার পাঁচমিশালি, এটা হচ্ছে লঙ্কার আচার, লঙ্কা কুচো লঙ্কা, কাঁচা লঙ্কা কি আছে, এটা আমলকি আছে, আমলকির আচার, আয়ুর্বেদিক আচার, তেল মশলা ছাড়া আচার, আয়ুর্বেদিক আচার, মাছের আচার, একটু দেখো তোলো দেখি প্যাকেটটা, মাছের আচার দেখো, মাছ খাবে তো চলে আসো। এই দেখো ওটা হচ্ছে ওলের আচার, একটু তোলো দেখি, ওটা ওলকে আচার বানিয়ে দিচ্ছে। কদবেলের আচার রয়েছে, বেলে কদবেলের আচার 80 টাকা, বাঁশ 70 টাকা, ওল হচ্ছে 40 টাকা, আর এইদিকে যে আচারগুলো দেখলে এগুলো হচ্ছে 30 টাকা সব।
রসুন হচ্ছে 50 টাকা শ আর এই লঙ্কা যেগুলো রয়েছে এই লঙ্কা হচ্ছে 40 টাকা শ এপারেও আমলকি আমলকির মোরব্বা চালতার আচার তেঁতুল আছে ফুল আছে আমসি আছে খেজুর আছে আমচেরি কাজু বাদাম সবই 40 টাকা তাই তো এগুলো পুরো সব 40 টাকা রেঞ্জ আইফেল টাওয়ার টুইনস টাওয়ার বিভিন্ন রকম বর্ষায়ানো টাওয়ার রয়েছে সামনে একটা 900 পিছনে ছোটগুলো 250 350 এরকম রেঞ্জে রয়েছে ফুলের বাকেট আর্টিফিশিয়াল 70 এগুলো 50 কিছু বর্ষায়ানো কিছু 400 500 এরকম রেঞ্জ প্রচুর চুড়ির কালেকশন আরও একটা দোকান পেয়ে গেলাম ফটো ফ্রেম ফটো কালেকশন এই মেলা এই দোকানটা মেলায় থাকে প্রতি বছর তো এই ছবিগুলো কীরকম দাম আছে আন্টি 40 টাকা আর এই ফ্রেমগুলো ফ্রেমওয়ালা ছোট এগুলো ছোটগুলো হচ্ছে 40 প্রচুর ঠাকুরের ছবি রয়েছে আর এগুলো হচ্ছে 70 টাকা একটুখানি বড় সাইজ এর মধ্যে প্রচুর ছবি রয়েছে এখান মধ্যে মানে যেগুলো মহাপুরুষের ছবি রয়েছে সেগুলো হচ্ছে 40 টাকা দাম আর বাকি যাই নেব সেগুলো হচ্ছে 30 টাকা দাম এছাড়া বার্বি ডল খেলার জিনিস তো রয়েছে আরও একটা আচারের দোকান বিভিন্ন ভ্যারাইটির আচার হ্যাঁ সবই 40 টাকা 100 যাই নেবো তাই তো আর হজমিগুলি যেগুলো 40 টাকা 60 টাকা বিভিন্ন মানে টাইপের রয়েছে শিউরি শিল্প প্রতিষ্ঠান দেখো এই মেলার মধ্যে এবছরে এই একটা ইউনিক দোকান মানে যেটা আইটেম দেখবো যেটা সাধারণত মেলাতে থাকে না মানে মেসি একশো থেকে শুরু একদম ছোট যেগুলো সেগুলো হচ্ছে 100 থেকে এর প্রাইস শুরু আর তার উপরে এগুলো দেখো এগুলো হচ্ছে 150 আবার 200 250 এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জে রয়েছে সুন্দর যারা অ্যাকশন ফিগার কালেক্ট করতে পছন্দ করো তারা বাইকের চাবির রিংও রয়েছে খুব সুন্দর ইউনিক ফিট স্পিনার ওয়ালা আলাদা স্টাইলিশ এগুলো হচ্ছে 100 টাকা দাম এগুলো সব 10 টাকা 20 টাকা দাম প্রচুর কালেকশন আর দাম খুব কম লাফিং বুদ্ধা গুলো লাফিং বুদ্ধা যেগুলো ছোট ফিগার 40 টাকা আর একটু বড় যেগুলো ডান দিকে আছে 40, 50, 60, 80 এরকম রেঞ্জ আর ঠাকুরের ফিগারগুলো স্টার্টিং থেকে কত রেঞ্জ আছে দুর্গা ঠাকুরগুলো হচ্ছে 80 টাকা 100 টাকা এরকম দাম আসমানের মধ্যে যদি 1 নম্বর বুকলি যেতে যাও এখানে প্রচুর বুকলি দোকান রয়েছে ভালো হচ্ছে কাকে দেখে রাখো কাকে দেখো ক্লাব
এবছর বসেছে মথুরাকে, আর আমি এখন তাই করবো মথুরাকে আর এখানে পাপড়ি চাটের দোকান রয়েছে, 50 টাকা হচ্ছে প্লেট, 7 পিস পাপড়ি দেবে। পাশাপাশি অনেকগুলোই দোকান রয়েছে পাপড়ি চাটের, 50 টাকা প্লেট, 7 পিস পাপড়ি। পাপড়ি চাট বানাচ্ছে, আলু মশলা দিল, পরে দিচ্ছে এখান থেকে স্যালাড, দই দিল, দই দিচ্ছে, চাটনি দিয়ে দিল, তো নিয়ে নিয়েছে পাপড়ি চাট, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর দোকানটা হচ্ছে বিউটিফুল পাপড়ি চাট, একদম রাস মেলায় ঢুকতেই ডান দিকে প্রথম পাপড়ি চাটের দোকান, সেখান থেকে আমরা এটা ট্রাই করলাম, টেস্ট করবো। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার এই মথুরাকে, মথুরাকে মোমোর দোকান রাসমেলাতে, চিকেন মোমো, চিকেন রাইস বল, মালাই মোমো, প্রচুর কাবাব মোমো 60 টাকা প্লেট, প্যান ফ্রাই মোমো 70 টাকা, বিএফসি চিকেন 50 টাকা, আর স্পেশাল গন্ধরাজ মোমো 50 টাকা প্লেট। তো আমরা এখন মোমো ট্রাই করবো, এবছরে রাসমেলায় কুলফি মেলায় আইসক্রিম 30 টাকা প্লেট। স্প্রিং পটেটো আর এগ পপ আপ, তো এবছর হচ্ছে এগ পপ আপ হচ্ছে 40 টাকা, 50 টাকা স্প্রিং পটেটো হচ্ছে 40 টাকা। এখানে বানানো হচ্ছে এগ পপ আপ, স্যাম্পল রাখা রয়েছে। আচ্ছা, এগ পপ আপ হচ্ছে 40 টাকা, এখানে দেখো তৈরি করছে। তো এগ পপ আপ 40 টাকা, একটা ডিম দেবে, তার সাথে যদি চিকেন অ্যাড করো তাহলে সেটা হয়ে যাবে 50 টাকা। তো তোমরা এসে খেয়ে দেখতে চাইলে খেতে পারো। এইটা হচ্ছে চিকেনের স্টিক, ফিঙ্গার মতো করা, এর মধ্যে চিকেনের মশলা মশলা বানানো, এইটাই তোমার ডিমের মধ্যে দিয়ে দেবে, 50 টাকা দাম। সার্ভ করা হচ্ছে, এটা কি শুধু চিকেন, মানে চিকেন পপ আপ না এগ পপ আপ? টমেটো সস, মেয়োনিজ, মশলা, রাসমেলা এবছর ফুচকা হচ্ছে 10 টাকায় 5টা মশলা। বাবাজির একটা দোকান ছিল, তো এখন আমরা এসেছি, এখন প্রায় শেষ হয়ে গেছে। বাবাজির প্রাইস হচ্ছে 40 টাকা,
সেটা এই ফুচকার দোকানের পাশেই। প্রথম যে দোকানটা দেখলাম তার পাশে এই দোকানটা, তো এটাও 10 টাকায় 5টা, বাট টেস্টে একটু ডিফারেন্স আছে, এটা খেতে পারো। ফুচকাটা খাস্তা লাগলো এটা ওটার থেকে। মোমো 60 টাকা স্পেশাল মোমো, আর স্প্রিং পটেটো রোল, স্প্রিং পটেটো রোল 40 টাকা। এটা হচ্ছে স্প্রিং পটেটো, মেশিনে দিয়ে দিল। আলুর সাইজও বেশ বড়ই আছে, এটাকে প্যাটারে চোবানো হচ্ছে। এটাকে এটাকে নিয়ে দিয়ে দিল, এই এনে দিতেই একদম আমাদের স্প্রিং পটেটো ফ্রাই, টমেটো সস, চিলি সস আর মেয়োনিজ দিয়ে সার্ভ করেছে, আর একটা মশলা দিয়েছে। তো লেটস ট্রাই দিস। ভালো হয়েছে, ব্রেডক্রাম গুলো মানে হালকা তো ভালো ফ্রাই হয়েছে। 40 টাকা দাম। লোহার জিনিসপত্রের দোকান, সারাসি, খুন্তি, কাস্তে, দা, ছুরি, কাটারি সবই পেয়ে যাবে। এই চাবি রিংগুলো দাম কত? এই যেগুলো আছে 120। আর এই নাম লিখতে ওই রকম প্রাইস কিরকম? 40 টাকা, মানে পুরো সব সময়, তাই তো? আর এগুলো, এগুলোর ওপরে নামটা লিখলে 80 টাকা। জিলিপি কত করে বাজার? জিলিপি কত করে? 150 টাকা কিলো, 15 টাকা শ। চিনির গজা 15 টাকা শ, আর বড় গজা, পাস্তা গজা 15 টাকা শ। এইগুলো কি বলে এটাকে? কাকাতুয়া খাজা। আচ্ছা, 20 টাকা শ। এটা কি? এটাও খাজা। এটাও 20 টাকা শ। আর এই কটকটি? বাদাম চাপা 20 টাকা শ। কটকটি 15 টাকা শ। আর এইগুলো, এই খাজাগুলো 15 টাকা শ। আর ওই চিপস 10 টাকা প্যাকেট, 3 কে 20 টাকা। এই প্যাকেটগুলো কীরকম দাম? 10 টাকা। এগুলো 3 কে 20 টাকা চিপস, ওগুলো 10 টাকা। পাঁচ পিস গুলি 10 টাকা, এক গুলি কা কিমত 2 রুপিয়া। ওইটা দেখিয়ে দে জুম করে। খেতে গেলে রাস মাঠে চলে আসো, রাস মেলা ঢুকে প্রচুর দোকান আছে সাইডে পর পর।
পরপর দোকান। হ্যাঁ, বাঁদিকের দোকানগুলো হচ্ছে বাদাম আর খইয়ের ওপরে, আর ডান দিকে হচ্ছে জিলিপি, গজা, এইসবের দোকান, পরপর দোকান রয়েছে। তো দামও বলে দিলাম। আর এখানে হচ্ছে বাদাম 16 টাকা শ, ওইটা 18 টাকা বলছে। এটা কত নম্বর দোকান? 240 টাকা। বলবো কিভাবে দোকানটা কোথায় আছে, মানে কত নম্বর দোকান বলবো? 7 নম্বর দোকান বাদামের, 16 টাকা। 6 নম্বর দোকান, 6-7। আর এখানে হচ্ছে বাদাম 15 টাকা শ। পুরো কম্পিটিশন করে হচ্ছে, কম্পিটিশন চলছে। তো মোটামুটি 15-16-17-18 এরকম রেঞ্জ। তো এই কাকা আর কাকিমাকে দেখে নাও। সব থেকে পুরনো বাদামের দোকান এটা, বাদাম কই এখানে সব পাবেন, ছোলাও পাবে, মটরও পাবে। এই হচ্ছে আমাদের মেলার দোকানদার। তো মেলার মধ্যে এবছর বাদামের দাম হচ্ছে 18 টাকা, আর চিপস হচ্ছে 10 টাকা। আর এই প্যাকেটগুলো কি সব 10 টাকা? 10 আর 20, বড়গুলো 20, ছোটোগুলো 10। দেখো অনেক রকম ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে, কাকা ভাজছে। এটা হচ্ছে 20 টাকার প্যাকেট, আর বড়টা 40 টাকা প্যাকেট, 20 টাকা 40 টাকা পপকর্ন প্যাকেট। তো বাদাম, ছোলা, জিলিপি, গজা এইসব দোকানগুলো মেলায় ঢোকার একদম সামনেই থাকলো, কিন্তু ভিডিওটা আমরা মেলার ভেতরটা যখন ভিডিও বানানোর পরে ফিরছিলাম তখন সেগুলো বানানো হয়েছিল। আর সবার লাস্টে আমরা এই পেয়ে গেলাম নার্সারিগুলো। এখানে দেখো প্রচুর ফুল গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে, এগুলো সারা বছরই পাবে, কিন্তু মেলার সময় এগুলো বেশি ভালো করে ডিসপ্লে করা হয় এবং তোমরা এখানে দাম দর করতে পারো। এখানে কিছু গাছের দাম আমরা জেনে নেবো। তাকে একটু দেখাও তো কী গাছ আছে আর কী দাম আছে। জাম্বো গাঁদা গাছ কত দাম? 30 টাকা দাম। 12 মাসের ফুটবে স্থলপদ্ম গাছ দাম 50 টাকা। দেখে নাও গাছটা, কুড়িও হয়ে রয়েছে এটুকু গাছ। স্থলপদ্ম 12 মাস ফুটবে, 50 টাকা দাম। এটা হচ্ছে ঝিঝি প্ল্যান্ট, এর দাম কত? 150 টাকা। এটা ঘর সাজানোর জন্য জানলার ধারে রাখতে হবে। লিপস্টিক দাম 150 টাকা। আচ্ছা, এই বা এইগুলো 300 টাকা। এটা হচ্ছে পিস লিলি গাছ, ইনডোর প্ল্যান্ট, এগুলো দাম কত? 250 টাকা। দেখো গাছটা বেশ সাইজও আছে ভালো এবং ফুলও হয়েছে, 250 টাকা দাম। হচ্ছে একটা গোলাপ গাছ লাল ফুটে আছে, এটার দাম কত? এটার দাম 300 টাকা। আর একটা দেখো, ওয়াও, একদম রোজ পিঙ্ক, তিনটে ফুলও ফুটে আছে, সাইজগুলো বেশ বড়। এগুলোর দাম কত? 300 টাকা, দুটো গাছে 300 টাকা। এই বিটুনিয়া, দু রকম কালার রয়েছে, আরও অনেক কালার রয়েছে। একটা বিটুনিয়া দাম কীরকম এগুলো? 30 টাকা। এইটা কি পার্পেল কালার? এইটা সব বিটুনিয়া 30 টাকা দাম। এখানে মোটামুটি 30-40 টাকা রেঞ্জের প্রচুর ফুল রয়েছে, সারও পেয়ে যাবে তোমরা এখানে। যদি কারোর গার্ডেনিংয়ের শখ থাকে তোমরা অবশ্যই এখানে আসতে পারো, টব, সার সমস্ত কিছু পেয়ে যাবে। প্রচুর রকমের জবা গাঁদা সব রয়েছে, 30 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা এরকম রেঞ্জ। চাইনিজ গোলাপের গাছ 100 টাকা। আর এইগুলো, এই গোলাপগুলো, এগুলো 70 টাকা দেশি গোলাপ। মিলি ফুল গাছ 60 টাকা। সিজেনিয়াম গাছ, দেখো এখানে গাছের পাতাটা লাল, আস্তে আস্তে সবুজ হয়ে যায়, তো এটা বাহারি গাছ, এটার দাম 300 টাকা। এবার এখন কিছু ইনডোর প্ল্যান্ট দেখে নিচ্ছি, প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে। দামগুলো বলো একটুখানি, কোনটা? $40.
মেলাতে তোমরা এলে প্রচুর এখানে নার্সারি গাছের দোকান রয়েছে, তোমরা এখানে ফুল ফল মোটামুটি যাই গাছ এখানে চাও এদের কাছে বললে এরা এনে দিতে পারবে। এখানে মল্লিকা নার্সারি আছে, অভিনন্দন নার্সারি আছে, পাশে হচ্ছে নন্দনানী নার্সারি আছে, সৌরভ নার্সারি, সামন্ত নার্সারি, অনেকগুলো নার্সারি আছে। তো এসে তোমরা তোমাদের পছন্দ মতো গাছ এখান থেকে কিনতে পারো রাসমেলায়। দাম তো কিছু দেখালাম, বাকি তোমরা এসে দেখে নিও। দেবেন্দু বেনারসি পান এখানে বিশাল সুন্দর করে সাজানো রয়েছে এবং প্রচুর ভ্যারাইটির পান রয়েছে। তো কী কী পান আছে কাকা? বেনারসি মিঠা পান, ফায়ার পান, চকলেট পান, গিলোরি পান, ম্যাঙ্গো পান, স্মক পান। দাম কিরম আছে এখানে দাদাভাই? আপনার 20 টাকার থেকে শুরু আছে, 20 টাকার থেকে 100 টাকা পর্যন্ত দামের পান। বেনারসি নর্মাল পানটা 20 টাকা দেয়? নর্মাল পান 20 টাকার থেকে। গিলোরি পান, স্পেশাল পান, চকলেট পান, ফায়ার পান দাম এখানে দিয়ে দিলাম। কিবে দাদা, স্পেশাল পান আমরা অর্ডার করেছি, 40 টাকা দাম, কত কি দিচ্ছে দেখো। যা মশলা আছে প্রায় সবই অল্প অল্প করে দেখো দিচ্ছে, না দেখ মশলা আমি চিনি না, আমি পান খাই না। আমসত্ব দিচ্ছে, আমসত্বটা চিনতে পেরে যায়, আমসত্ব তোটা আরো মশলা দিচ্ছে, 40 টাকা দাম নিচ্ছে সেরকম মশলা দিচ্ছে। তোমরা দেখে বলো যে ঠিকঠাক আছে কিনা মানে পানটা খাওয়া। রঙে ভরিয়ে দিচ্ছে পানটা, পানটা মোড়াই তো যাবে না এত মশলা। তারপর তো এটা আমাদের গালে ঢেলে দেবে, তারপর বলে পানটা আলাদা করে হাত দিয়ে দেবে। এটা কি দিলে? চাটনি, রেড চাটনি। ওয়াও, গোলাপ জল। ও, গোলাপ জল দেওয়ার স্টাইলটা বেশ ইউনিক লাগলো, নাইস। এটা আবার কি দিচ্ছে? বারুদ, মিন্ট, পেপার মিন্ট দিচ্ছে। দেখো কীভাবে দিচ্ছে, ভালো সেন্ট বেরোচ্ছে। এটা কি দিলে? গুলকান, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এটা তৈরি। তুমি বানিয়েছো? না, আচ্ছা আচ্ছা। দেখো পান আমাদের মোড়া চলছে, পানটাকে মুড়ে কাটি দিয়ে চেরি গুঁজে দিল। ওটাকে আবার কি দিচ্ছ? এটা ও স্পেশাল, তো স্পেশাল দেখো, স্পেশাল পান হাতে চলে এসছে। এটা পান না টফি, এই পানটা বানানো দেখালাম, 40 টাকা দাম, এটা আমরা খাবো এখন। তো রাসমেলায় কোন জিনিসের কত দাম সেটার একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই, যে বারুইপুরে এই সময় দুটো মেলা একসাথে চলছে, একটা মিলন মেলা, একটা রাসমেলা। আর প্রাইস কম্পারিজন করে দেখলাম প্রায় একই জিনিসে অনেক কম দামে তোমরা রাসমেলাতে পেয়ে যাবে। তো মিলনমেলা যদি ভিজিট করা হয়ে থাকে তোমরা রাসমেলা অবশ্যই ভিজিট করো। মিলনমেলার সামনে থেকে তোমরা অটো পেয়ে যাবে বা বারুইপুর স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে রাসমাঠ, সেই রাসমাঠেই অনুষ্ঠিত হচ্ছে রাসমেলা। এখানে এসে তোমাদের যেরকম দেখালাম 5 টাকা, 6 টাকা, 10 টাকা, 20 টাকা, এরকম অনেক কম দামে তোমরা অনেক ভালো জিনিস এখান থেকে কিনতে পারবে। তো ইনফরমেশনটা বাকিদের সাথে শেয়ার করে দাও, যাতে এরকম না মনে হয় পরে যে ইস রাসমাঠ থেকে জিনিসটা কিনলে ভালো হতো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।